সীমান্তে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে সারা বছরই গরু আনে চোরা কারবারিরা। কোরবানির ঈদের আগে বেড়ে যায় গরু পাচার, সেই সাথে ফেন্সিডিল সহ নানা ধরনের মাদকদ্রব্য চলে আসে বাংলাদেশের অভ্যন্তরে। চোরাচালান রোধে রাজশাহী সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। রাজশাহী থেকে সম সাজুর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। চোরাচালান রোধে স্থানীয়দের নিয়ে বিজিবির এই সতর্ক প্রহরা। রাজশাহী জেলার 76 কিলোমিটার বাংলাদেশ ভারত সীমান্তের পুরোটাই পদ্মা নদীর ওপারে। রাজশাহী শহর থেকে পদ্মা পার হলে ওপারে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর খানপুর গ্রাম। সীমান্ত ঘেঁষা এই গ্রামে নেই সীমানা পিলার, কোথাও বা কাঁটাতারের বেড়া, ফলে ভুল করে কেউ ভারতীয় সীমানায় ঢুকে পড়লে পড়ে যায় বিএসএফের বন্দুকের নিশানায়। অনাকাঙ্ক্ষিত এ ধরনের পরিস্থিতি এড়ানোর পাশাপাশি গরুসহ মাদক চলাচলান ঠেকাতে স্থানীয়দের নিয়ে রাত দিন সীমান্ত পাহারা দিচ্ছে বিজিবি। বিজিবির সাথে আমাদের গ্রামের সব লোকজনকে নিয়ে আমরা মানে রাত্রে টহল করছি, যাতে কেউ যাতে আমাদের এলাকায় বর্ডারে যাতে কেউ না আসতে পারে। ইন্ডিয়ান লোকজন, ইন্ডিয়ান গরু বা অবৈধ কাজ, নারী পাচার বা শিশু পাচার এগুলো এখন আর হচ্ছে না। বিজিবির পাশাপাশি স্থানীয়দের সমন্বয়ে গঠন করা দলগুলো রাত দিন নিয়মিত টহলের কারণে চর খানপুর সীমান্তে থমকে গেছে ভারতীয় চোরা কারবারিদের তৎপরতা। আমাদেরকে বর্ডারে যেতে পারিনি, বিএসএফ আমাদেরকে মনে হয় যে হামলা মেরে খাইলো এরকম পরিস্থিতি। বিজিবি বলছে চোরাচালান বন্ধের পাশাপাশি ভারতীয় নাগরিকদের সীমান্তের অনুপ্রবেশ ও বাংলাদেশিদের সীমান্ত অতিক্রম ঠেকাতে চরবাসীকে ছোট ছোট দলে ভাগ করে সম্পৃক্ত করা হয়েছে টহল কার্যক্রমে। বর্ডারে যে আমাদের লোকজন যাতে জিরো লাইন বরাবর, শূন্য রেখা বরাবর যাতে কেউ যেতে না পারে এবং এট দ্য এন্ড আমাদের এখানে যাতে কারো প্রাণহানি না হয়, সেই জন্য আমাদের সকল ধরনের প্রচেষ্টা এই ধরনের কমিটিগুলো করে দিয়েছে, যাতে করে ওরা আমাদের এই সব ধরনের সহযোগিতা করতে পারে। এবং জনগণরা এখন আমাদেরকে রাত জেগে তারা ডিউটি দিচ্ছে, পালাক্রমে তারাও পাহারা দিচ্ছে, যাতে করে কোনো লোক এই সমস্ত মুনাফার জন্য অবৈধভাবে শূন্য লাইনের কাছাকাছি না যায় এবং অ্যাডদেন এই এলাকায় যাতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে। সব সীমান্তে এমন টহল দেয়া হলে সীমান্ত হত্যা চলাচলন অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক।